দেশ শ্রীলঙ্কার পথে, এক কথা দেশ শ্রীলঙ্কার পথে। আমি একজন ছাত্র লীগের কর্মী এবং আওয়ামী লীগের কর্মী, সেই হিসাবে আজ থেকে আমি আওয়ামী লীগ বর্জন করলাম, আমি সরকারকে বর্জন করলাম। আমি জানি এই সংবাদ প্রচার হবে এবং আমার অনেক দরজাপটা আসবে, এটা আমি মেনে নেব, এই দেশের স্বার্থে মেনে নেব, জনগণের স্বার্থে মেনে নেব। দেশ নাই, দেশকে খুন করা হয়েছে, বাংলাদেশ এখন খুন হয়েছে।